قالوا يا جبار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة، اللهم إنا نسألك العافية من كل بلاء والشفاء من كل داء وأن تحفظنا من كل وباء، اللهم جنبنا منكرات الأخلاق والأعمال، اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. মুসল্লিয়ানে কেরাম দাঁড়িয়ে কাতার সোজা করা, কাতার সোজা করার ক্ষেত্রে পায়ের গোড়ালি প্রতি প্রত্যেকে লক্ষ্য করি, বিশেষ করে আমরা যারা সামনে কাতারে দাঁড়িয়ে আছি, পায়ের গোড়ালি দেখেন একটা লাল ফিতা লাল দাগ দেওয়া আছে, এই দাগের উপর যেন পায়ের গোড়ালি রাখা হয়। আমরা উপরে নিচে যে যেখানে আছি নিজ জিম্মায় সামনে খালি জায়গা পুরো করি, কাতার সোজা করার ব্যাপারে একে অপরকে সহায়তা করি, আমাদের সামনে যেন কোন অবস্থায় খালি জায়গা না থাকে, যে যেখানে দাঁড়াই কাতারের সাথে সংযোগ মিলে আমরা দাঁড়াই। যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে লক্ষ্য করে মোবাইল ফোন বন্ধ রাখুন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله أكبر. سمع الله لمن حمده.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله أكبر الله أكبر سمع الله لمن ربنا لك الحمد الله الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله مصدقين الكرام مسجد الدان بخش دان করে صدقائے جاریہ شریک ہو খালি আছে নামিও 22 রাজার মদিন নিবাসী মরহুম আব্দুল মজিদ তুতানিয়া সাহেবের চতুর্থ ছেলে জনাব আব্দুল ওয়াদুদ চচ্চন মিয়া সাহেবের নামাজে জানাজা দোয়ার পরে অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين
আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমি গুনাহগার, তোমার নেক বান্দা দিলকে নিয়ে হাত উঠেছি মাওলা। আল্লাহ বরকতময় দিন জুমার দিন, হে আল্লাহ জুমা নামাজ আদায়ের পরে তোমার শাহী দরবারে আমরা হাত উঠেছি মাওলা। আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে আল্লাহ খালিদের তওবা করতেছি মাওলা। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের এই তওবাকে কবুল ফরমাও, মৌত পর্যন্ত এই তওবার উপর অটলতা ইস্তেকামত দান ফরমাও। হে আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে মাফ ফরমাও, সকল মুমিন মুদ্দিগানদেরকে মাফ ফরমাও। হে আল্লাহ বিশেষভাবে আমাদের যাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা আজ কপাল মাসি আছে তাদেরকে মাফ ফরমাও, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, তাদের যারা যাকে বলন্দ ফরমাও, আর আমাদের জিন্দাদেরকে তুমি হেদায়ত দান ফরমাও। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান ফরমাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের ইলম দান ফরমাও, আল্লাহ কোরআন হাদিসের ইলম ওয়ালাদেরকে সম্মান করার তৌফিক আমাদেরকে দান ফরমাও, তাদের মহাব্বত আজমত আমাদের অন্তরে দান ফরমাও। আল্লাহ আমাদের আখলাক চরিত্র স্বভাবকে সুন্দর ফরমাও, দুরুস্ত ফরমাও। আল্লাহ আমাদের আমলের মধ্যে লিল্লাহিয়াত খুলুসিয়াত ইখলাস দান ফরমাও। আল্লাহ এই জান ঈমান তুমি দিয়েছো তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মাওলা, আমরা বহু বড় অপরাধ করেছি, আমাদের এই জান মালকে আমরা অন্যায় গুনাহের কাজে খাহিশাতের পিছনে মাল অর্থ সম্পদকে খরচ করতেছি মাওলা, তোমার দিনকে হেফাজতের জন্য, তোমার দিনকে সংরক্ষণের জন্য আল্লাহর জন্য মা জান মালকে আমরা ব্যয় করতেছি না মাওলা, এটাকে গুনাহ মনে করতেছি না, অথচ এটা জুলম আজিম অনেক বড় গুনাহ মাওলা। আমাদেরকে মাফ ফরমাও, আমাদেরকে দিনের জন্য দিনে মেহনতের জন্য কবুল ফরমাও। হে আল্লাহ অনেকে দোয়া দরখাস্ত করেছেন মাওলা, হে আল্লাহ অনেকে দোয়া দরখাস্ত করেছেন, আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত উঠেছি, যে যে নেক আশা নিয়ে হাত উঠেছে প্রত্যেকে নেক আশারে পুরা ফরমাও, পেরেশানিওয়ালা পেরেশানি দূর ফরমাও। আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও, আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও, আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও, দিন বা দিন উন্নতি দান ফরমাও। আল্লাহ সর্বোপরি আমাদেরকে বাকি জীবন তোমার হুকুম অনুযায়ী তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপনের জন্য কবুল ফরমাও। এই মুহূর্তে সকলের পক্ষ থেকে সাইয়্যিদুল কাউনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজার লাখ কোটি দুরূদ সালাম পৌঁছে দাও মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। জানাজার জন্য দাঁড়িয়ে যান। একজন পুরুষের জানাজা আরম্ভ হয়েছে। الله أكبر 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 السلام عليكم ورحمة
দর্শক আমরা লগত আর আপনারা বেশি করে শেয়ার দিবার আপনারা আমরা দেখাবার চেষ্টা করলাম। আমরা হরিদ্বার সাজানোর মাঝে আরও আছি, চেষ্টা করা আমরা সামনে অনেক মুসলিম মাঝে দেয় পর সব যার যার স্থানে যেটা বসিরা অনেক গরমের মাঝে আজ বৃষ্টি নাই, অনেক গরমের মাঝে আজ চেষ্টা করা আমরা মুসলিমদের ভিড়, অনেক মুসল্লি আজ নামাজ পড়তে সাজুলালে এসেছে, সাজুলাল এসে আপনারা দেখতে পারা আমরা ক্যামেরার সামনে অনেক মুসলিম আমরা অনেক মুসলিমদের ভিড় আজ সাজুলাল নামাজ কবিতা শুক্রবার আজ সাজুলাল মাজারে নামাজ আদায় করলাম পড়ছেন অনেক মুসলিম। নামাজ আদায় এসেছে ধর্মপাল মুসলমান ভাইয়েরা যেখানে আমরা বাংলাদেশে যারা অবস্থান করেছি নামাজ পড়ছি।